মুক্তিপণের 10 লাখ টাকা দিতে রাজি হলেও লিবিয়ায় খুন হন রাকিবুল। 26 জন মৃতর 23 জনেরই পরিচয় পাওয়া গিয়েছে। প্রিয় দর্শক, মূল খবরে যাবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লিবিয়ায় 26 বাংলাদেশি সহ 30 অভিবাসীকে গুলি করে হত্যা করেছে দালাল চক্র। নিহতদের একজন যশোরের ঝিকরগাছা উপজেলার খাতবাড়িয়া গ্রামের কলেজ ছাত্র রাকিবুল ইসলাম, যার বয়স 20 বছর। তার বাড়িতে চলছে শোকের মাতম। দালালের মাধ্যমে 4 মাস আগে লিবিয়া যান তিনি। দালাল চক্র লিবিয়ার একটি শহরে তাকে আটকে রেখে নির্যাতন শুরু করে। জানা যায়, রাকিবুল যশোর সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের 1ম বর্ষের ছাত্র ছিলেন। রাকিবুলের চাচাতো ভাই লিবিয়া প্রবাসী। ওই ভাই লিবিয়ায় থাকা এক বাংলাদেশি দালালের সঙ্গে যোগাযোগ করে রাকিবুলকে লিবিয়ায় নিয়ে যান। 4 মাস আগে 4.5 লাখ টাকা খরচ করে রাকিবুলকে লিবিয়ায় পাঠান পরিবারের লোকজন। 4 ভাই বোনের মধ্যে রাকিবুল সবার ছোট। শুক্রবার রাতে রাকিবুলের বড় ভাই সোহেল রানা জানান, ভালো কাজের জন্য দালালের মাধ্যমে তাকে লিবিয়ায় পাঠানো হয়েছিল। তাকে আটকে রেখে 17 মে ফোনে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই টাকা দুবাই থেকে তারা নিতে চায়। ভাইয়ের মুক্তির জন্য ওই টাকা দিতে রাজিও হয়েছিলাম। আগামী 1 জুন পর্যন্ত তাদের কাছ থেকে সময় নিলেও শেষ রক্ষা হয়নি। শঙ্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিসারউদ্দিন বলেন, লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে 26 বাংলাদেশি নিহত হয়েছে। এর মধ্যে আমার ইউনিয়নের খাতবাড়িয়া গ্রামের রাকিবুল নামের এক যুবক রয়েছে। এটা খুবই দুঃখজনক। আইন প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ গ্রামে আনতে চাই। এদিকে 26 জন বাংলাদেশির মধ্যে 23 জনেরই পরিচয় পাওয়া গিয়েছে। যাদের পরিচয় জানা গেছে তারা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার বিদ্যানন্দীর জুয়েল মানিক, একই জেলার টেকেরহাটের আসাদুল আয়নাল মোল্লা, মাদারীপুরের জাকির হোসেন জুয়েল, টেকেরহাটের মনির, রাজৈরের ইসবপুরের মনির সজীব, মাদারীপুরের ফিরোজ, মাদারীপুরের দুধখালির শামীম, ঢাকার আরফান, কিশোরগঞ্জের হোসেনপুরের রহিম, ভৈরবের রাজন শাকিল, ভৈরবের শ্রীনগরের সাকিব মিয়া, ভৈরবের রসুলপুরের আকাশ, ভৈরবের সোহাগ মোহাম্মদ আলী, গোপালগঞ্জের সুজর কামরুল, যশোরের রকিবুল, মাগুরার মোহাম্মদপুরের বিনোদপুর, নারায়ণপুরের লালচান্দ। এদিকে এরূপ মানবেতর ঘটনায় একদিন পর আজ শুক্রবার লিবিয়ার কাছে হতাহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ। পাশাপাশি এ হত্যায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বাসোসকি বলেন, লিবিয়ায় আমাদের মিশন ত্রিপোলি সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং জরুরি তদন্ত ও হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এদিকে ঢাকা 26 বাংলাদেশের মৃতদেহ দেশে নিয়ে আসার জন্য ন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি আরো বলেন, ত্রিপোলি থেকে পাওয়া খবরে জানা গেছে হটিয়ে দেওয়া প্রতিপক্ষ বাহিনী 2 দিন আগেও বোমা হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে অপরাধীদের কখন কিভাবে আটক করা যাবে সে বিষয়ে ধারণা করা কঠিন। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ত্রিপোলি থেকে সর্বশেষ খবরে জানা যায় বাংলাদেশ মিশন লিবিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে রাতেই আহত বাংলাদেশিদের উন্নত চিকিৎসার জন্য ত্রিপোলির হাসপাতালে নিয়ে এসেছে। আহত 11 বাংলাদেশির মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। নিহত 26 জনের লাশ বর্তমানে মিজদা হাসপাতালের মর্গে রয়েছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় 180 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর মিজদাতে এই হত্যাকাণ্ড ঘটে। সেখানে একটি গোপন স্থানে 38 বাংলাদেশি নাগরিককে জিম্মি করে রাখা হয়েছিল। তাদের হত্যা করা শুরু করা হলে তাদের মধ্যে কেবল একজন সেখান থেকে পালিয়ে প্রাণে রক্ষা পান। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো বার্তায় বলা হয়েছে, প্রাণে বেঁচে যাওয়া ওই ব্যক্তি লিবিয়ায় বাংলাদেশ মিশনকে এ হত্যাকাণ্ডের ব্যাপারে জানিয়েছে। প্রাণে বেঁচে যাওয়া ওই ব্যক্তি দূতাবাসের কর্মকর্তাদের বলেন, মানব পাচারকারী চক্রটি আরো অর্থের জন্য বাংলাদেশি নাগরিকদের নির্যাতন করছিল। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এ সময় তাদের উপর অত্যাচার নির্যাতন চালানো হতো। এক পর্যায়ে অপহৃতরা অতিষ্ঠ হয়ে মূল অপহরণকারী লিবিয়ান এক ব্যক্তিকে হত্যা করেন। এর জেরে অন্য দুষ্কৃতকারীরা আকস্মিক তাদের উপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। বেঁচে যাওয়া ওই বাংলাদেশি নাগরিক আরো জানিয়েছেন, 15 দিন আগে বেনগাজি থেকে মরুভূমি পাড়ি দিয়ে মানব পাচারকারীরা কাজের সন্ধানে তাদের লিবিয়ার ত্রিপোলি শহরে নিয়ে আসার পথে তিনি সহ মোট 38 বাংলাদেশি দুষ্কৃতিকারীর হাতে জিম্মি হন। প্রিয় দর্শক, আসুন অবৈধ এই মানব পাচারকারীদের হাত থেকে আমরা নিজেদের রক্ষা করি এবং অবৈধভাবে বিদেশে যাওয়া থেকে বিরত থাকি। আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে লিখুন এবং আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।